বিকাশ সাহেব, কালকে আবার সেই বহু প্রতীক্ষিত ডার্বি, কি বলবে ম্যাচটা নিয়ে? ডার্বি দেখো, ডার্বিটা এই এই ডার্বিটা একটু ডিফারেন্ট, তার কারণ আমরা চারটে ম্যাচ খেলি, চারটে ম্যাচ, তার আগেও দু একটা ম্যাচ আমরা হেরে আছি, ডুরান্ডে একটা ম্যাচ, এএফসি কাপে একটা ম্যাচ, পাঁচ ছটা পরপর আমরা ম্যাচ কনজিকিউটিভ হেরে আছি। আমরা আইএসএলও চারটে ম্যাচ খেলে আমাদের শূন্য পাওয়া, কিন্তু এই ম্যাচটা কিন্তু চার খেলে আমার শূন্য কি চার খেলে আমার বারো এই দিয়ে কিন্তু বিচার হয় না, কারণ এটা একটা গুটি বাঙালির একটা ইজ্জতের একটা লড়াই। এবং আমি সেভেন্টিস থেকে খেলা দেখি, সত্তর সাল থেকে খেলা দেখি, আশি নব্বইয়ের মাঝামাঝি অবধি খেলেছি, আমি খেলিয়েছি যখন এবং খেলা দেখিয়েছি যখন, এই টিমে এই ম্যাচ এই ম্যাচে কেউ কোনো ফেভারিট। অনেক সময় দেখা যায় যে আমি সেভেন্টি সেভেনে সেভেন্টি সেভেনে আমি দেখেছি মূল মান দারুণ টিম ইসবন্ধু বলে হারিয়ে গেছে, সুতরাং এই ম্যাচটা কেউ প্রেডিকশান করতে পারে না, কাউকে আগিয়েও রাখতে পারে। কিন্তু এই মুহূর্তে ইসবন্ধ ক্লাবের যে সিচুয়েশান, এই মুহূর্তে কিন্তু ইসবঙ্গলকে এনি হাউ ম্যাচটা জিততে হবে, যেটাই যদি ফিরে আস না আসে ইসবঙ্গল খুব ট্রাভেলে পড়বে। এবং আমার দৃঢ় বিশ্বাস ইসবঙ্গলের যা টিম হয়তো আমাদের লাকটা ফেভার করছে না, কিন্তু ভগবান সবসময় সাথ দেয় কাদের, যারা কঠোর পরিশ্রম করে, যারা সৎ থাকে তাদের। একার দিন হয়তো ঠিক আছে, আজকে ব্যাড লাক, কিন্তু ব্যাড লাক রোজ যেতে যে পারে না। জামশেদপুরের সাথে যে ম্যাচটা আমরা দু গোলে হেরেছি, সে ম্যাচটা রেজাল্ট লেখা থাকবে দুই গোল, কিন্তু খেলাটা যদি কেউ দেখে থাকে সেটা বলবে যে এটা একটা বিশাল অঘটন। তাই বলি আমরা যে ইসবল সাপোর্টার, আমরা আমাদের প্রতিবাদ থেকে আমাদের জন্ম, লড়াই থেকে আমাদের জন্ম, আমরা লড়াইটা আমরা শিখেছি মাঠে। তাই মাঠে কে রইল অপোনেন্টে, কে রইল আমরা লালু জাস্তি করে খেলবো অপোনেন্টের সবুজ মেরুন করে খেলবে। আমরা যখন সবুজ মেরুন জার্সি দেখি তখন আমাদের প্লেয়াররা একটু বেশি জোশ। আমি গত কয়েক গত বছরটাও যে কটা ডার্বি হয়েছে সে কটা ডার্বিতেই ইসবল হয়তো কয়েকটাতে হেরেছে, কিন্তু ডার্বিটা মোটামুটি ফিফটি ফিফটি ম্যাচ ছিল, ফিফটি ফিফটি ম্যাচ ছিল। এবং আমি আশাবাদী যে এই ম্যাচটা প্লেয়ারদের কাছে অজস্র, তা জানি না ইসবল ক্লাবের ইতিহাস সম্বন্ধে জানি কি না, লক্ষ লক্ষ সমর্থক আজকে একটু ভয় পেয়ে গেছে। আমরা ভয় পাই না, আমরা মাঠে যাব, যেমন যাই আমরা মাঠে যাব। আমরা এটা কিন্তু প্লেয়ারদের মধ্যে আসছে, প্লেয়াররা যেন আমরা আমরা চাই যে এই ম্যাচটা থেকে মানে ভাইটাল টাইম, এই ম্যাচটা জিতে যেন আবার আইএসএলে নতুন করে ফিরে আসে, যেটা খুবই খুবই জরুরি ফুটবল ক্লাবের জন্য, খুবই জরুরি। এবং এবছর যে যেভাবে ক্লাব যে টিমটা দাঁড় করিয়েছে, আমার মনে হয় না এত খারাপ রেজাল্ট হওয়া উচিত, কারণ টিমটা মানে মোটামুটি ভালো টিম। এবং এই ইস্টবেঙ্গল মূল মান তোমার এটা কোনোদিনও কোনো আমি কোনোদিনও এখনও পর্যন্ত কোনোদিনও খেলার খেলতামও যখন, খেলা দেখতামও যখন, এবং খেলা ছেড়ে দেওয়ার পরও আমি কোনোদিনও কাউকে এক ইঞ্চিও প্রেডিকশান করি না যে আগের ম্যাচটা একটা টিম দারুণ খেলেছে, মূল মান মহনের সাথে ভালো খেলেছে, ইস্টবেঙ্গল ওই ম্যাচটায় হেরে আছে বলে যে এই ম্যাচটা ফেভারিট, আমি কাউকে কোনোদিনও ফেভারিট করি না। হিম্মতের লড়াই, যে স্নায়ু চাপ কাটিয়ে ওই দিন যে খেলা খেলতে পারবে সেই জন্য খেলা হবে এগারো এগারো, মুসলমানও খেলবে এগারো জন, ইসলামও খেলবে এগারো। থ্যাংক ইউ বিকাশ স্যার।